বারোই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বিশ্বব্যাপী ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জালালি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদি মিলাদুন্নবী উপলক্ষে করা এক মানববন্ধন থেকে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, আজকের এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছিল। আজ পর্যন্ত এই দিনে বিশ্বব্যাপী ছুটি ঘোষণা করা হয়নি। বিশ্বের কোনো মুসলিম নেতারাও এই দিনে ছুটি ঘোষণার জন্য আন্দোলন করেনি।